অতি সম্প্রতি বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র কেদারনাথ মন্দিরের দেওয়ালে সোনার পাত নিয়ে কেলেঙ্কারির অভিযোগ ওঠে। মন্দিরের প্রধান পুরোহিতের অভিযোগ, পিতলের উপর সোনার স্তর চাপিয়ে কাজ সারা হয়েছে, যার ফলে ধীরে ধীরে বেরিয়ে এসেছে পিতল। এই কাণ্ডে 125 কোটি টাকার দুর্নীতি হয়েছে। এরপরেই নড়ে চড়ে বসে উত্তরাখণ্ড সরকার। শুক্রবার উত্তরাখণ্ডের পর্যটন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সতপাল মহারাজ জানিয়েছেন, এই দুর্নীতির অভিযোগ অত্যন্ত গুরুতর ও স্পর্শকাতর। যাকে দোষী হিসেবে চিহ্নিত করা হবে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তিনি আরো জানিয়েছেন, মন্দিরের গর্ভগৃহের দেওয়ালে সোনার পাত দিতে আইন মেনেই অনুদান গ্রহণ করা হয়েছিল। এক্ষেত্রে মানা হয়েছিল বদ্রীনাথ কেদারনাথ টেম্পল কমিটি আইন। রাজ্য সরকারের অনুমতি সাপেক্ষেই অনুদানের টাকায় কাজ হয়। মন্ত্রী আরো জানান, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে মন্দিরের দেওয়ালে সোনার পাত বসানোর কাজ হয়েছিল। সোনা কিনে দিয়েছিলেন ওই অনুদানকারী। এই কাজে মন্দির কমিটির কোনো ভূমিকা ছিল না। কাজ শেষ হওয়ার পর বিলসহ নথিপত্র তুলে দেওয়া হয় মন্দির কমিটির হাতে। সম্প্রতি চারধাম মহাপঞ্চায়েতের ভাইস প্রেসিডেন্ট তথা কেদারনাথ তীর্থের পুরোহিত সন্তোষ ত্রিবেদী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন, গর্ভগৃহের দেওয়ালে সোনার বদলে লাগানো হয়েছে পিতল। এটা অন্তত 125 কোটি টাকার দুর্নীতি বলে অভিযোগ করেন তিনি। তবে এই অভিযোগ আসার পরে কিছুটা অস্বস্তিতে পড়ে উত্তরাখণ্ড সরকার। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।